পানাম নগর একটি প্রাচীন শহর যা প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত এটি বাংলাদেশের প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি যা এখনও দাঁড়িয়ে আছে এই সময়ে তিনটি শহরের মধ্যে রয়েছে বরনগর বর শহর খাসনগর এবং পানাম পানামনগর পানাম নগর ছিল সবচেয়ে আকর্ষণীয় এক শহর এলাকা যা প্রায় বিশ বর্গ কিলোমিটার সাত বর্গমাইল জুড়ে বিস্তৃত বারোবুইজার ইতিহাসের সাথে যুক্ত শতাব্দী আগে নির্মিত বেশ কয়েকটি ঐতিহাসিক ভবন নিয়ে গঠিত জানা গেছে এটি বাংলাদেশের অন্যতম দর্শনীয় পর্যটন স্পট পঞ্চদশ শতাব্দীর বাংলা শাসক ঈশা খানের রাজধানী হিসাবে শহরটি একসময় একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য ও রাজনৈতিক কেন্দ্র ছিল যদিও ভবনগুলি এখন বেশিরভাগ ধ্বংসাবশেষে রয়েছে ঐতিহাসিক শহরটি সালতানাত মোগল এবং ব্রিটিশ ঔপনিবেশিক যুগের স্থাপত্যের উদাহরণ নিয়ে গর্ব করে বর্তমান রাজধানী ঢাকার নিকটে অবস্থিত এই ঐতিহাসিক শহরটিতে বেশ কয়েকটি মোগল স্মৃতিস্তম্ভ রয়েছে এর মধ্যে সোনাকান্দা নদীর দুর্গ পাঁচ পীর মাজার মাজার এবং ইব্রাহিম ও আব্দুল হামিদের মসজিদ রয়েছে সোনারগাঁওয়ে সংরক্ষিত ব্রিটিশ ঔপনিবেশিক স্থাপত্যের মধ্যে রয়েছে আনন্দমোহন পিদ্যার হাউস এবং রাস্তার সামনের অন্যান্য বাড়ি হিন্দুকুশের পেশোয়ার থেকে দু পাঁচশত কিলোমিটার এক হাজার ছয়শত মাইল দীর্ঘ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড দিয়ে ভ্রমণকারীদের জন্য সোনারগাঁও লাইনটি সমাপ্তি চিহ্নিত করে সাইটের হুমকির মধ্যে রয়েছে বন্যা ভাঙচুর অনুমোদিত দখলও অবৈধ উন্নয়ন ইত্যাদি ঐতিহাসিক ভবনগুলি বয়সের সাথে ক্রমবর্ধমান জরাজীর্ণ হয়ে উঠছে এবং সাইটটি সংরক্ষণের জন্য কোনো উল্লেখযোগ্য পুনরুদ্ধারের প্রচেষ্টার কোন চিহ্ন নেই পানাম নগর কেন পরিত্যক্ত হয়েছিল এখন পানাম নগর ফাঁকা জনকদের ইতিহাস ছাড়া কিছুই নয় আপনার মনে একটি প্রশ্ন থাকতে পারে হিন্দু তালুকদার ব্যবসায়ীরা কেন শহর ছেড়ে চলে গেল বা পানাম নগরকে কেন পরিত্যক্ত শহর বলা হয় এখানে আপনার জন্য উত্তর উনিশ সাতচল্লিশ সালে সংখ্যাগরিষ্ঠ ধর্মের ভিত্তিতে বাংলাকে দুই ভাগে ভাগ করা হয় পাকিস্তান অংশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক ছিল মুসলিম এবং হিন্দুস্তান অংশের সংখ্যাগরিষ্ঠ ছিল হিন্দু ধর্মাবলম্বী উনিশ সালের পর মুসলিম ও হিন্দুদের মধ্যে বেশ কয়েকটি দাঙ্গা হয় উনিশ পঁয়ষট্টি সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় হিন্দু ব্যবসায়ীরা পানাম নগর ছেড়ে চলে যায় যা পানাম শহরকে একটি ফাঁকা জনপদে পরিণত করে ব্যবসায়ীদের প্রাথমিক পরিকল্পনা ছিল পরিস্থিতি শান্ত হওয়ার পর শহরে ফিরে আসা কিন্তু পরিস্থিতির কারণে তারা তা করতে পারেনি পরে দু সালে ছয় সালে বিশ্বস্মৃতিসৌধতহবিল তহবিল এম এফ পানামনগরকে একশতটি ধ্বংসপ্রাপ্ত ঐতিহাসিক স্থাপনার মধ্যে একটি হিসাবে ঘোষণা করে পানাম নগরের বর্তমান অবস্থা বর্তমানে পানাম নগর সরকারের নিয়ন্ত্রণাধীন সরকার পানাম শহরকে একটি সুরক্ষিত ঐতিহ্য হিসাবে ঘোষণা করেছে সরকার দু সালে এই ঐতিহ্যকে অপ্রাতিষ্ঠানিক প্রবেশাধিকার থেকে মুক্ত করে প্রত্নতাত্ত্বিক বিভাগের কর্মচারী এবং কর্মকর্তারা বর্তমানে শহরটি রক্ষণাবেক্ষণ ও রক্ষা করছেন পানাম নগর খোলার সময় পানাম নগর নিচে সময়সূচি অনুযায়ী পর্যটকদের এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ঈদের ছুটির পাশাপাশি সব সরকারি ছুটির দিনে পানাম নগর বন্ধ থাকে শুক্রবারের পরিবর্তে রবিবার সাপ্তাহিক ছুটি গ্রীষ্মে পানাম সিটি পরিদর্শনের সময় এপ্রিল সেপ্টেম্বর সোমবার দুপুর দুইটা এশ মিনিট হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মঙ্গলবার সকাল দশটা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বুধবার সকাল দশটা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বৃহস্পতিবার সকাল দশটা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শুক্রবার সকাল দশটা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শনিবার সকাল দশটা হতে সন্ধ্যা ছয়টা পরন্ত রবিবার বন্ধ শীতকালে পানাম সিটি পরিদর্শনের সময় অক্টোবর মার্চ সোমবার একটা এইশ মিনিট অপরাহ্ন হতে পাঁচটা অপরাহ্ন পর্যন্ত মঙ্গলবার সকাল নয়টা হতে বিকাল পাঁচটা পর্যন্ত বুধবার সকাল নয়টা হতে বিকাল পাঁচটা পরন্ত বৃহস্পতিবার সকাল নয়টা হতে বিকাল পাঁচটা পরন্ত শুক্রবার সকাল নয়টা হতে বিকাল পাঁচটা পরন্ত শনিবার সকাল নয়টা হতে বিকাল পাঁচটা পরন্ত রবিবার বন্ধ পানামনগরে টিকিটের মূল্য প্রবেশ মূল্য স্থানীয় পর্যটক ও দর্শনার্থী বাংলাদেশের বাসিন্দা জনপ্রতি পনেরো টাকা বিদেশি পর্যটক ও দর্শনার্থী অনাবাসিক বাংলাদেশ জনপ্রতি একশো টাকা কীভাবে যাবেন পানামনগর পানামনগর ঢাকা থেকে এইশ কিলোমিটার দূরে আপনি রাউন্ড ট্রিপের জন্য ট্যাক্সি বা গাড়ি ভাড়া করতে পারেন ভাড়া নির্ভর করে সমঝোতার ওপর ঢাকার গুলিস্তান থেকে দুটি বাস সার্ভিস পাওয়া যায় বাস সার্ভিসের নাম সোনারগাঁও এক্সপ্রেস বোরাক পরিবহন আপনি যদি বাসে যেতে চান তবে আপনাকে মগরাপাড়া বাস স্টপেজে বাস ছাড়তে হবে মগরাপাড়া থেকে রিক্সা যে করে পানাম নগরে পৌঁছানো যায় গুলিস্তান ঢাকা বোরাক পরিবহন সোনারগাঁও এক্সপ্রেস পানাম নগর পানাম সিটি সোনারগাঁও রিক্সা পর্যটক দর্শনার্থীদের জন্য টিপস আপনি পানাম নগরের দিকে রাউন্ড ট্রিপের জন্য গাড়ি সিএনজি ট্যাক্সি ভাড়া করেছেন কিনা তা নিয়ে আলোচনা করুন সোনারগাঁও এবং নারায়ণগঞ্জের অন্যান্য পর্যটন স্পটগুলি দেখার পরিকল্পনা থাকলে খুব ভরে শুরু করুন ঐতিহাসিক স্থানগুলিতে দুর্দান্ত প্রতিকৃতি তুলুন সোনারগাঁও লোকশিল্প ও কারুশিল্প ফাউন্ডেশন গোয়ালদি মসজিদ মসজিদ বড় সর্দার বাড়ি দর্শনীয় স্থান পানাম নগরের ভিতরে ড্রোন উড়ানোর অনুমতি নেই ভেতরে বাণিজ্যিক শ্যুটিং নিষিদ্ধ বাণিজ্যিক শ্যুটিং এবং ড্রোন উড়ানোর জন্য কর্তৃপক্ষের পূর্বানুমতি নিন